নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, মিষ্টি কুমড়োর মালাইকারি। মিষ্টি কুমড়োর মালাইকারি কীভাবে করতে হয় সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই, আর যারা আমার এই চ্যানেলে দৈনিক দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। প্রথমে মালাইকারি করার জন্য দরকার হচ্ছে মিষ্টি কুমড়ো, নারিকেল আর কিছুটা পরিমাণে কাজু বাদাম, 2-3 চামচ বেসন এবং একটুখানি কালো জিরে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আধা কিলোর মতন কুমড়ো নিয়ে নেব, আধা পাকা, পুরো পাকা নয়, একদম আধা পাকা একটা কুমড়ো নিয়ে নেব। সেটাকে ভালো করে ছুলে নেব, ছুলে নেওয়ার পরে ছোটো ছোটো পিস করে নেব, মিডিয়াম সাইজের, একদম ছোটো নয়, মিডিয়াম সাইজের পিস করে নেব। তারপরে ভালো করে জলে ধুয়ে নিয়ে এটাকে জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। কুমড়োটাকে মোটামুটি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে কাজুটাকে পেস্ট করে নেব। কাজু পেস্ট হয়ে গেলে পরে যে নারকেলটা দেখেছিলেন সেই নারকেলটাকে ফাটিয়ে ছোটো ছোটো ফালি করে গ্রাইন্ডার জারে দিয়ে দেবো। গ্রাইন্ডার জারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করার পরেও দেখা যাবে যে ভেতরে ভেতরে 2-1টা টুকরো গ্রাইন্ড হয়নি, সেই টুকরোটাকে হাত দিয়ে বেছে বেছে নিয়ে নেব। বেছে নেওয়ার পরে সেটাকে আবার গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার সময় একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে গ্রাইন্ড হয়ে গেল পরে এই যে পুরনো গ্রাইন্ড করাটা ছিল তার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ছাওয়াটাকে বের করে নেব। নারকেলের এই দুধ বের করার ঝামেলাটা একটু বেশি, তাছাড়া কোনো ঝামেলা নেই এই রান্নাটায়, কারণ সেটাকে 3-4 বার করে ছেঁকে 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 দুধটাকে বের করতে হয়, আর এই ছাওয়াটা যেন দুধের মধ্যে না থাকে সেই দিকটাতে লক্ষ্য রাখতে হবে। আমার যে ছাওয়াটা হাত দিয়ে বের করেছিলাম সেটাকেও জল দিয়ে একটু কোচলে দুধটাকে বের করে নিয়েছি। এরপরে ফাইনাল ছেঁকে নিতে হবে। ফাইনাল ছাঁকার জন্য পুরো বাটিটাকে আরেকবার আমি ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে একদম পুরো ফ্রেশ দুধ বের করে নেব। দেখে মনে হবে যে গরুর দুধ, অ্যাকচুয়ালি রান্নাটাতে গরুর দুধ ব্যবহার হয় না, যা ব্যবহার হয় নারকেলের দুধ আর হচ্ছে কাজুর পেস্ট। আমার দুধ ছাঁকা হয়ে গেলে পরে আমি হচ্ছে প্রথমে নিয়ে নেব বেসন। আপনাদেরকে আগেই বলেছিলাম যে বেসন নিতে হবে, 3-4 চামচ বেসন হলে পরেই আপনার একটা বাটার তৈরি করতে হবে এই কুমড়োর গায়ে প্লেপ দেওয়ার জন্য। অবশ্যই কুমড়োটাকে ভেজে নিতে হবে, সেই পর্বটা আপনাদের দেখাবো। 3-4 চামচ বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি নুন আর অল্প একটু কালো জিরে, দিয়ে ভালো করে বাটারটাকে তৈরি করতে হবে। এই বাটারটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাটারটা একদম যেন পাতলা না হয়ে যায় আর একদম যেন গাঢ় না হয়, কুমড়োর গায়ে যেন হালকা লেগে যায় সেইভাবে বাটারটা তৈরি করতে হবে। এরপরে কুমড়োগুলোকে সব ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একদম মাখিয়ে নেওয়ার পরে গরম করব তেল। এখানে তেলটা অনেকটাই ব্যবহার হবে কুমড়ো ভাজার জন্য, কারণ হচ্ছে অল্প তেলে কুমড়োটা ভাজা যাবে না, তাহলে হচ্ছে বেসনটা ছেড়ে যাবে কুমড়োর গা থেকে। ভাজা হয়ে গেলে পরে কুমড়োটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে পরে আর এক সাইডটাকে উল্টে দিতে হবে। তো বন্ধুরা এইভাবে ভেজে নিতে হবে। নেওয়ার পরে যে তেলটা থাকবে আর যে বেসনের দানাগুলো যে থাকে একটু একটু ছড়িয়ে সেটা তুলে নিতে হবে। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো কাজুর পেস্টটা। কাজুর পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, কেন না নাড়ালে কাজুর পেস্টটা কড়াইয়ের তলাতে লেগে যাবে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো যে কড়াইয়ের তলাতে আপনার হচ্ছে কাজুর পেস্টটা লেগে যাচ্ছে, তখন দিয়ে দেবো হচ্ছে নারকেলের দুধটা ঢেলে। নারকেলের দুধটা ঢেলে দেওয়ার পরে ভালো করে কাজুর পেস্ট আর নারকেলের দুধটাকে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে পরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। আর হলুদ দেওয়ার সময় একটা লক্ষ্য রাখতে হবে, একবারে 1 চামচ হলুদ দেওয়া যাবে না, একটু একটু করে হলুদ দিয়ে নাড়িয়ে নিতে হবে। দেখতে হবে যে কালারটা কেমন আসছে, একদম পুরো টকটকে হলদে হবে না, একটু ফ্যাকাশে হলদ হবে এই রান্নাটাতে, কারণ হচ্ছে আপনার মিষ্টি কুমড়োটাও হলদে বা কী বলা যায় গেরুয়া কালার, তো সেহেতু এটাতে হলুদ বেশি যায় না। হয়ে গেলে পরে সব কুমড়ো ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আর কড়াইয়ের আঁচ মানে ফ্লেমটা রাখতে হবে একদম হাইয়ে,
কুমড়োর তলাতে হালকা করে দাগ আসবে, যে দাগটা আসবে সেটাই হচ্ছে আপনার এই তরকারির ফ্লেভার আসবে। অনেক অনেক ধন্যবাদ রইলো সবাইকে, কুমড়োর মালাইয়ের তরকারি বা সবজি রান্না করলাম সেই ভিডিওটা দেখার জন্য। আপনারাও চেষ্টা করবেন এবং চেষ্টা করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আমি রান্না করে খেয়েছিলাম, আমার অনেকটা টেস্ট মনে হয়েছিল, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই কুমড়ো মালাইকারি। অনেক অনেক ধন্যবাদ রইল সব বন্ধুদের জন্য, অনেক শুভকামনা রইল।